নরেন্দ্র মোদীকে বলতে চাই, তুমি মুসলমানদেরকে জড়াই, মুসলমান তো সেই জাতি যেই জাতি এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতি বলে স্বীকৃতি পেয়েছে, যেই জাতি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি বলে স্বীকৃতি পেয়েছে, যারা কায়সার এবং কিসরার মতো দণ্ডিত শাসন কর্তাকে তুলি লুণ্ঠিত করতে বাধ্য করেছে, সেই মুসলিম জাতির নবী সম্পর্কে তোমার দেশে এই রামগিরি সে কটুক্তি করেছে। অর্থাৎ আমি তোমাকে বলতে চাই, সে এই কটুক্তি করে সারা পৃথিবীর 200 কোটি মুসলমানদের অন্তরে সে আঘাত করেছে, সে আগুন জ্বালিয়েছে। এই আগুন যদি নিভাতে হয় তাহলে অতি দ্রুত তাকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি তার ফাঁসির ব্যবস্থা করতে হবে।